Hello all of you, welcome to my channel Physics by Sobhik. Hope you are all well, and today we will discuss the quantization of charge. Bengalite jodi bola hoy tale ke amra bolbo adhaner quantayon. Thik ache, tale kono rokomer deri na kore shuru kora jak. Tale adhaner quantayon jinish ta ki, tale amra bolbo je prokritite je dhonattok ba rinattok adhan pawa jay ta sob somoy ekti mul adhaner মানের অখণ্ড গুণিতক হয়ে থাকে। অখণ্ড গুণিতক মানে কি? ইন্টিগ্রাল মাল্টিপল মানে। তাহলে যদি আমরা ধরে নিই যে কিউ সমান যদি মোট আধান হয়, মানে কিউটা যদি মোট আধান হয়ে থাকে, কিউ যদি মোট আধান হয়ে থাকে, তাহলে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। প্লাস মাইনাস কেন নিয়েছি? যদি ঋণাত্মক মানে ঋণাত্মক আধানের ক্ষেত্রে, যেন ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস আধান আসবে, এবং ধরে কোনো একটা যদি ধনাত্মক আধান নিই তাহলে ধনাত্মক আধানের ক্ষেত্রে প্লাস আধান আসবে। তাহলে কিউটা হচ্ছে মোট আধান, এন এর মানটা হচ্ছে 1, 2, 3, 4। যে কোনো একটা ইন্টিগ্রাল মাল্টিপল আমরা ইন্টিগ্রাল সংখ্যা নিতে পারি, ঠিক আছে, অখণ্ড সংখ্যা নিতে হবে। আর ই এর হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রন একটি ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে, লিখে নিতে পারো, ইলেকট্রনের চার্জ একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻¹⁹ কুলম হয় থাকে। এটা এসআই এর ক্ষেত্রে। আর যদি আমরা সিজিএস পদ্ধতিতে যদি আমরা ইলেকট্রনের আধানের মান যদি ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে 4.8 × 10⁻¹⁰ ESU আধান, ঠিক আছে। তো এবার আমরা করব আলোচনা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধানের বল। তাহলে এই এই জিনিসটা কি, প্রথমে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। যদিও আমরা জানি যে আধানটা কি হচ্ছে কোয়ান্টাইজড অবস্থায় থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো অঞ্চলে বহু সংখ্যক আধানের সমাবেশকে আমরা নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আছে বলে ধরে নেওয়া যাচ্ছে। মানে ধরো যদি কোনো একটা যদি একটা রেখা আছে, তাহলে একটা সরল রেখা, এই সরল রেখার মধ্যে যদি আমরা কিউ আধান, মোট আধান কিউ দিয়ে দিই, তাহলে ওই আধানটা কি হচ্ছে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। বিস্তৃত কোনো একটা অঞ্চলে মানে বহু সংখ্যক আয়ন কি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত হয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। তাহলে এই আধানটাকে কি নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধানের জন্য এই যে কোনো একটা মানে কোনো একটা বিন্দুতে কতটা বল অনুভব করছে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে, ঠিক আছে। তাহলে এই নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধানের আধান কি হয়, নিরবিচ্ছিন্ন বন্টিত আধানগুলো তিনটি ভাবে থাকতে পারে। একটা হচ্ছে একমাত্রিক, একমাত্রিক একমাত্রিক ভাবে বন্টিত আধান, বন্টিত আধান। আরেকটা হচ্ছে দ্বিমাত্রিকভাবে বন্টিত আধান। আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক বন্টিত আধান, ত্রিমাত্রিক বন্টিত আধান। তো একমাত্রিক বন্টিত আধানকে আমরা বলবো রৈখিক আধান বন্টন। তাহলে একমাত্রিক আধানকে আমরা কি বলবো, রৈখিক আধান বলবো, যে রৈখিক আধান বন্টন, রৈখিক আধান বন্টন। আর দ্বিমাত্রিকটাকে আমরা কি বলবো, ক্ষেত্র আধান বন্টন। এবং ত্রিমাত্রিকটাকে আমরা বলবো আয়তন আধান বন্টন। তাহলে কি বলেছে, রৈখিক আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন এবং আয়তন আধান বন্টন। আধান বন্টনের মাধ্যমে কি হচ্ছে, কোনো কোনো বা বহু সংখ্যক যদি কোনো অঞ্চলে যদি বহু সংখ্যক আধান থাকে, ওই আধানগুলো নিরবিচ্ছিন্নভাবে ওই যদি এইসব একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দেশে ছড়িয়ে থাকে, এভাবে আমরা ওই আধানগুলোকে কীভাবে ছড়িয়ে থাকে সেইভাবে আলোচনা করতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করলাম যে রৈখিক আধান বন্টন নিয়ে আমরা আলোচনা করব। তা রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে কি হবে, রৈখিক আধান বন্টনে যদি আমরা সংজ্ঞা নিই, রৈখিক আধান বন্টন, এই রৈখিক আধান বন্টনটা হচ্ছে যে আমরা এটাকে লিখবো ল্যামডা দিয়ে, ল্যামডা হিসাবে আমরা এটাকে চিহ্নিত করি। ল্যামডা সমান হচ্ছে, যেহেতু রৈখিক আধান তাহলে হচ্ছে মোট আধান, মোট আধান ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে মোট দৈর্ঘ্যটা যদি কোনো একটা ধরো রেখা নিলাম, মোট দৈর্ঘ্যটা যদি লেন্থ নিলাম, ধরো এল দৈর্ঘ্যের একটা রেখা নিয়েছি, এদের একটা সরলরেখা নিয়েছি, এই সরলরেখার মধ্যে যদি আমরা প্লাস কিউ আধান দিয়েছি, তাহলে প্লাস কিউ আধান দিলে কি হচ্ছে, ওই আধানটা ওই ওই রেখার মধ্যে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত হয়ে যাবে। তাহলে আমরা রৈখিক আধান বন্টন লিখতে পারি, তাহলে মোট আধান এখানে কিউ দিয়েছি আর মোট দৈর্ঘ্যটা হচ্ছে এল,
তাহলে আমরা এরকম দেখতে পারি। আবার ধরো কোনো একটা ক্ষুদ্র অংশ যদি নিলাম, ক্ষুদ্র অংশ যদি ডিএল নিলাম, এই ক্ষুদ্র অংশ ডিএল এর মধ্যে কতটা আধান থাকতে পারে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নিব। তাহলে ডিফারেন্সিয়েট করলে পাবো কিউ ইন্টু এল, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবো এটাকে ডিকিউ ইন্টু ল্যামডা ইন্টু ডিএল, ঠিক আছে। তাহলে ল্যামডা ইন্টু ডিএল করছে ওই ক্ষুদ্র, তাহলে ডিএল অংশে কতটা আধান থাকবে সেটা হচ্ছে ডিকিউ সমান হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো অঞ্চলের মধ্যে ক্ষুদ্র পরিসরে কতটা আধান থাকতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো ধরো একটা, এবার রৈখিক আধানের বন্টনের জন্য তো এটা একটা ইয়ে নিয়েছি, সরলরেখা মানে বক্ররেখা নিয়েছি, এর মধ্যে এর লেন্থটা হচ্ছে এল। তো এটাকে কী করলাম, প্লাস কিউ আধান দিলাম। তাহলে প্লাস কিউ আধান দিলে এই আধান কী হচ্ছে, রেখা বরাবর চারদিকে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে ক্ষুদ্র একটা পরিসর ডিএল নিলাম, তাহলে ওই ডিএল এর মধ্যে কতটা আধান থাকবে আমরা একটু আগে দেখে নিয়েছিলাম, যে ওই ডিএল এর মধ্যে আধান থাকবে ডিকিউ সমান, ডিকিউ সমান হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, ঠিক আছে। ল্যামডা হচ্ছে রৈখিক আধান বন্টন, আর হচ্ছে আর এখানে ডিএলটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে। আবার ধরো যে এখানে আমরা পরীক্ষাধীন আধান কোনো একটা, এখানে ও বিন্দুতে একটা পরীক্ষাধীন আধান প্লাস কিউ জিরো রেখেছি, তাহলে প্লাস কিউ জিরো আধানের উপর, আধানের উপর এই এই ক্ষুদ্র পরিসর ডিএল এর মধ্যে থাকা আধানগুলি দ্বারা উপর প্রযুক্ত বল কত হবে, এদিকে হবে, এদিক দিয়ে হবে। তাহলে আমরা কত লিখতে পারি, যে কুলম্বের সূত্র অনুযায়ী লিখতে পারি যে ডিএফ সমান, যেহেতু ডিএফ কেন লিখেছি, ক্ষুদ্র যেহেতু ক্ষুদ্র অঞ্চলে থাকা আধানের জন্য সেটার উপর তার উপর প্রযুক্ত বল, তাহলে ডিএফ সমান লিখতে পারি কিউ জিরো ইন্টু ডিএল এর মধ্যে থাকা ডিকিউ থাকবে, ডিকিউ ডিভাইড বাই ফোর পাই ইপসাইলন নট ইন্টু, যদি এটা আর ডিস্টেন্স থাকে তাহলে হবে এটা আর স্কোয়ার, এটা আর ক্যাপ, তাহলে আর ক্যাপটা কী হচ্ছে, আর আর ভেক্টর, আর ক্যাপটা হচ্ছে আর ভেক্টর বরাবর, আর ভেক্টর, আর ভেক্টর বরাবর, আর ভেক্টর বরাবর একক ভেক্টর, একক ভেক্টর। এই আর ভেক্টরটা কী বলছে, দিক 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 বলছে যে এই দিক বরাবর এই বলের অভিমুখটা হবে। তাহলে এখান থেকে আরও লিখতে পারি কি, তাহলে আমরা এই ডিএফ সমান কিউ জিরো ইন্টু ডিকিউ ডিভাইড বাই ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি, এটা ক্ষুদ্র পরিসরের জন্য হচ্ছিল, আবার যদি এই সমগ্র, এবার সমগ্র সমগ্র রৈখিক আধান বন্টনের জন্য, সমগ্র রৈখিক আধান বন্টনের জন্য ওই কিউ জিরোর ওপর বল কত হবে, কিউ জিরো আধানের ওপর বল হবে ধরো ডিএফটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব, তখন তখন হবে কিউ জিরো ডিকিউ ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার আর ক্যাপ, ঠিক আছে। ডিএফটাকে ইন্টিগ্রেট করলে পুরো পুরো আমরা ফোর্সটা পাবো, তাহলে এখান থেকে কিউ জিরো ইন্ডিকেশন কিউ জিরো ডিকিউ ফোর পাই ইপসাইলন নট আর জিরো আর স্কোয়ার আর ক্যাপ, এটা হচ্ছে এসআইতে, এটা এসআই পদ্ধতিতে আমরা ব্যবহার করলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে, সিজিএস পদ্ধতিতে আমরা এটা হবে যে এফ সমান হচ্ছে কিউ জিরো ডিকিউ আর স্কোয়ার আর ক্যাপ ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে পেতে পারি, তাহলে এখান থেকে আমরা আরও লিখতে পারি যে এই কিউ জিরোর মানটা, এখান থেকে কিউ জিরো মানটা আমরা কী লিখবো, কিউ জিরো মানটা এফ সমান ওই ল্যামডা ডিকিউ জায়গায় আমরা কী বসাবো, কিউ জিরো জায়গায় বস লাল জায়গা বসাবো কিউ জিরো ল্যাম ডিকিউ জায়গায় বসাবো ল্যামডা ডিএল ডিএল বাই ফোর পাই ইপসাইলন জিরো আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এখানে কিউ জিরোটা তো কনস্ট্যান্ট, সেই জন্য বেরিয়ে যাচ্ছে কিউ জিরো ফোর পাই ইপসাইলন নট তারপর হচ্ছে ল্যামডা ডিএল ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এরকমভাবে আমরা কী করতে পারি, যে রৈখিক আধান বন্টনের জন্য পরীক্ষাধীন পরীক্ষাধীন এতে চার্জের উপরে কতটা বল প্রয়োগ হয় সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ শোনার জন্য।